माननीय प्रधानमंत्री। বিশ্ব খাদ্য দিবসে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন উন্নত জাতের বঙ্গবন্ধু ধানের বীজ। বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত সমন্বিত যৌথ খামার বা সমবায় ভিত্তিক চাষাবাদ প্রচলনে মৌলিক চাহিদা পূরণের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। খাদ্য পুষ্টি আমাদের সব গবেষণাগুলি কিন্তু এটা কিন্তু চলমান থাকতে হবে, একটা গবেষণা করেই বন্ধ করা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্ন ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। কাজেই নিরাপদ খাদ্য, পুষ্টি নিশ্চয়তা এবং শিক্ষা চিকিৎসা সহ মৌলিক চাহিদাগুলি পূরণ করা এবং বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ও আওয়ামী লীগের নীতি ও আদর্শগত তফাত ব্যাখ্যা করেন বঙ্গবন্ধু কন্যা। অনেক দেশ খুব মানে দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতা ভাষা বলতে হয় যে জাতি বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন কখনো খাদ্য অভাবে আর না ভুগি। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আসলেই মঙ্গামুক্ত হয়, কাজে মঙ্গামুক্তই থাকবে বাংলাদেশে, আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ করতে না পারে সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। মহামারী কিংবা দুর্যোগেও সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্য অভাব হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। নিরাপত্তা, খাদ্য ও পুষ্টি নিশ্চয়তার পাশাপাশি অপচয় কমানোর তাগিদ দেন সরকার প্রধান। এই অপচয় যেন না হয়, বরং যে খাদ্যগুলি অতিরিক্ত থাকে সেটাকে আবার পুনঃব্যবহার করা যায় কিভাবে সে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।